অ্যালকাইল মূলক, এই অ্যালকাইল মূলক টপিকটাকে বছর আগে আমরা দুটি শব্দের সঙ্গে পরিচিত হয়নি। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অ্যালকেন। আমরা মূলত আসব হচ্ছে সম্পৃক্ত কার্বন থেকে আসব অ্যালকেনের ভেতরে, কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বনটাই হচ্ছে আমাদের অ্যালকেনের জন্মদাতা। যেমন আমাদের আচার তৈরি করতে হলে, আমের যদি আচার তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথমে দরকার হচ্ছে আম, তারপরে আমরা তৈরি করতে পারবো হচ্ছে আচার। কিসের আচার? আমের আচার। ঠিক সেরকম আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে এখানে আম, আর অ্যালকেনটা হচ্ছে আচার। এই আচারটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, ঠিক সেরকম অ্যালকেনটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো ঠিক সেই অ্যালকেনটাকে ব্যবহার করে আমরা বার করবো হচ্ছে অ্যালকাইল। ওকে, তাহলে আমটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, আমের আচারটা হচ্ছে আমাদের আচার, আচারটা হচ্ছে আমাদের অ্যালকেন। তাহলে আমাদের জন্মদাতাকে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্মদাতা হচ্ছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন জন্মদাতা হচ্ছে আমাদের অ্যালকেন, এখানে জন্ম পাচ্ছি। সেই অ্যালকেন আবার জন্ম দিচ্ছে কাকে? অ্যালকাইলকে। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে এরকম, যে সম্পৃক্ত হাইড্রোকার্বন সে জন্ম দিচ্ছে কাকে? সে জন্ম দিতে হচ্ছে অ্যালকেনকে। অ্যালকেন জন্ম দিচ্ছে কাকে? অ্যালকাইলকে। তাহলে সিকোয়েন্সটা এরকম, সম্পৃক্ত হাইড্রোকার্বন সে জন্ম দিচ্ছে অ্যালকেনকে, অ্যালকেনকে জন্ম দিতে হচ্ছে অ্যালকাইল। আর এই সম্পৃক্ত হাইড্রোকার্বন একে জন্ম দিল কে? একে জন্ম দিয়েছে হচ্ছে একক বন্ধন, কে জন্ম দিয়েছে? একক বন্ধন। তাহলে একক বন্ধন জিনিসটা কি? এই একক বন্ধনটা শুধুমাত্র কার্বন যুক্ত যৌগগুলাই, যে সকল যৌগ জৈব যৌগে পুরা যৌগটাকে শুধুমাত্র একক বন্ধন দ্বারা একটার সঙ্গে আর একটা লিঙ্ক তৈরি করছে, এই একটা আর একটা সঙ্গে লিঙ্ক তৈরি করছে কিসের দ্বারা? এক কার্বন দ্বারা। এই কার্বন এই কার্বনের সঙ্গে কি দ্বারা তৈরি করছে? একটা বন্ধন দ্বারা তাদের মধ্যে লিঙ্ক তৈরি করছে। এই ধরনের পুরা যে কোনো যৌগ, পৃথিবীতে যে কোনো ধরনের জৈব যৌগ, তাদের মধ্যে একক বন্ধন যুক্ত যে কোনো কিছু, হাইড্রোকার্বন যে কোনো কিছু, তো যে কোনো হাইড্রোকার্বন বা জৈব যৌগকে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা বিশেষ রূপ হচ্ছে অ্যালকেন। তাহলে এই অ্যালকেনটা কি যুক্ত হবে? একক বন্ধন যুক্ত। তাহলে আমরা জিনিস একটা জিনিস নিশ্চিত, যে অ্যালকেন হতে হলে সব সময়ের জন্য প্রত্যেকটা সময় যে কোনো অবস্থাতে তার কি বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে। যদি এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে সেটাকে কখনোই অ্যালকেন বলতে পারবো না। যদি এরকমও থাকে যে এক দ্বিবন্ধন আছে এক বন্ধন আছে, সেটাকে আমরা অ্যালকেন বলতে পারবো না। শুধুমাত্র এক কইভাবে একক বন্ধন থাকা লাগবে, সেটাকে বলবো আমরা অ্যালকেন। এই অ্যালকেন থেকে আমরা আসবো হচ্ছে এবার অ্যালকাইলের মধ্যে। এখন অ্যালকেন, এই অ্যালকেনকে সাধারণভাবে আমরা চেনার জন্য দুটি অংশ ইউজ করি। একটা হচ্ছে কার্বনের অংশ, কার্বন হতে পারে এন সংখ্যক, যে কোনো সংখ্যক কার্বন হতে পারে, সেই সংখ্যাটা হতে পারে এন সংখ্যক। একটা কার্বনের কয়টা করে হাত আছে? একটা করে কার্বনের আছে চারটা করে হাত। চারটা করে হাত বলতে একটা কার্বন চার যোজনী প্রকাশ করতে পারে। সর্বোচ্চ কয়জনী প্রকাশ করতে পারে? সর্বোচ্চ চার যোজনী প্রকাশ করতে পারে। তাহলে একটা যদি কার্বন আমরা নিই, সেই কার্বনের জন্য এখানে হাইড্রোজেন যুক্ত হতে পারবে কয়টা? হাইড্রোজেন যুক্ত হতে পারবে চারটা। তাহলে আর একটা লিখি আমরা, যে আর একটা কার্বন আছে, সেই কার্বনের সঙ্গে আর একটা কার্বন যুক্ত আছে। এদের মধ্যে আবার কয়টা করে হাত ফাঁকা আছে? এদের মধ্যেও সেমভাবে চারটা হাতই ফাঁকা আছে, প্রত্যেকের চারটা চারটা করে হাত ফাঁকা আছে। মোট তাহলে হাত কটা ফাঁকা থাকবে? আটটা। কিন্তু এই কার্বন এবং এই কার্বন, এই দুটার মধ্যে যে বন্ধন, সেই বন্ধনের মধ্যে দুটা হাত এক হাত হয়ে গেছে। সুতরাং এখানে দুইটা হাত মিলে একটা হাত কাউন্ট হচ্ছে। সুতরাং আমরা শুধুমাত্র ফ্রি হ্যান্ড পাচ্ছি বা ফাঁকা হাত পাচ্ছি ছয়টা। কটা পাচ্ছি আমরা? ছয়টা পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি একটা, 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 এখানে পাচ্ছি একটা। আর এখানে তার এই কার্বনের জন্য একটা হাত আছে, এই কার্বনের জন্য একটা হাত আছে। এই মিলে কয়টা হাত হলো? এই দিকে ছয়টা, আর এদিকে একটা, এদিকে একটা, আটটা। কিন্তু যেহেতু দুইটা হাত একটা হাত হয়ে গেছে, সুতরাং এখানে আমরা কাউন্ট করবো এটাকে একক বন্ধন হিসেবে, কাদের মধ্যে? কার্বন এবং কার্বনের মধ্যে। আর যে ফাঁকা হাতগুলো আছে, সেই ফাঁকা হাতগুলোতে আমরা যুক্ত করে দিলাম হাইড্রোজেন। এখন একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, যে একটা করে কার্বনের জন্য হাইড্রোজেন পাচ্ছি আমরা চারটা, আবার দুইটা কার্বনের জন্য হাইড্রোজেন পাচ্ছি ছয়টা। তাহলে একের জন্য চার, দুইয়ের জন্য ছয়, এটাকে একটা ফর্মুলা লেখা যায়। ফর্মুলাটা হচ্ছে এরকম,
যে সি এন এইচ টুয়াইজ এন প্লাস টু, এই ফর্মুলাটার দ্বারা আমরা এই ধরনের অবস্থাটা খুব সহজেই প্রকাশ করতে পারি যে কয় কার্বন যুক্ত হলে আমাদের হাইড্রোজেনের সংখ্যা কত হবে। হাইড্রোজেনের সংখ্যা এখানে চারটা আছে, কয় কার্বনের জন্য? এক কার্বন। তাহলে একটা এন যদি হয় ওয়ান, তাহলে কার্বনের সংখ্যা ওয়ান আর হাইড্রোজেনের সংখ্যা তখন হবে চার। যদি হয় কার্বনের সংখ্যা দুই, তাহলে সেক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের সংখ্যা হবে কয়টা? ছয়টা। তাহলে এই ধরনের যৌগগুলোকে বলতেছি হচ্ছে আমরা অ্যালকেন। আর এই অ্যালকেনটার মধ্যে প্রত্যেকটাতে, এটাতে একক বন্ধন বিদ্যমান, এটাতে একক বন্ধন বিদ্যমান, সুতরাং অ্যালকেনটাকে বলতেছি আমরা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখন প্রথমে লিখছিলাম আমরা সিএইচ ফোর, এটা একটা লিখছিলাম, তারপর লিখছিলাম সি টু এইচ সিক্স। তো এদের নাম আছে, এই নামগুলো আমরা পরে দেখতেছি। তো এইখান থেকে যখন আমরা এ চারটা হাতে, কার্বনের চারটা হাতে চারটা হাইড্রোজেন আছে, চারটা হাইড্রোজেনই খুব ভালোভাবে এক মানে কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তার মধ্যে থেকে কোনো একভাবে কোনো একটা প্রক্রিয়ার দ্বারা একটা হাইড্রোজেনকে বিয়োগ করে দিলাম। একটা হাইড্রোজেনকে বিয়োগ করে দিলে সেক্ষেত্রে হাইড্রোজেন কটা পাবো? হাইড্রোজেন থাকবে আর মাত্র তিনটা। তো যে হাত থেকে হাইড্রোজেনটা চলে গেছে সে হাত ফাঁকা হয়ে আছে, সেই জন্য আমরা এখানে একটা টান দিলাম। ঠিক সেমভাবে এখানে আছে কয়টা হাইড্রোজেন? ছয়টা। ছটার মধ্যে থেকে একটা মাত্র, কটা মাত্র? মাত্র একটা করে হাইড্রোজেন সরালাম। একটা হাইড্রোজেন সরানোর ফলে এখানে হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেল পাঁচটা। যে হাত থেকে সরে গেছে সেই হাতটা এখানে আমরা বাইর করে দিলাম। তাহলে প্রত্যেকবার আমরা যদি এরকম অ্যালকেন থেকে প্রত্যেকবার প্রত্যেকটা এরকম ভিন্ন ভিন্ন অ্যালকেন থেকে, এটা একটা ভিন্ন অ্যালকেন, এটা একটা ভিন্ন অ্যালকেন, এই ভিন্ন ভিন্ন অ্যালকেন থেকে শুধুমাত্র একটা করে, শুধুমাত্র একটা পুরা যৌগটা থেকে একটা মাত্র কি, এ পুরো একটা যৌগ, এটা একটা পুরো একটা যৌগ, একটা মাত্র যদি হাইড্রোজেন সরাই, তাহলে ওই হাইড্রোজেন সরানোর ফলে এটা ফলাফল পাচ্ছি, এই ফলাফল, এই ফলাফল, এই ফলাফলটুকুকেই বলতেছি হচ্ছে আমরা অ্যালকাইল। এটাকে আমরা কি বলতেছি? অ্যালকাইল। তাহলে যে কোনো ধরনের অ্যালকেন, সেই অ্যালকেনটা থেকে একটা মাত্র হাইড্রোজেনকে অপসারণ করলে সেটা থেকে যে ফলাফলটুকু পাচ্ছি, এই পুরো ফলাফলটুকুকে বলতেছি হচ্ছে আমরা অ্যালকাইল। তাহলে সংজ্ঞাটা আমরা কীভাবে দিব? সংজ্ঞাটা দিব এভাবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন, হ্যাঁ অবশ্যই অ্যালকেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন, এই অ্যালকেন, এটা একটা অ্যালকেন, এটা একটা অ্যালকেন, তাদের থেকে একটা হাইড্রোজেন সরাচ্ছি। কিন্তু একটা কথা, যে সিএইচ ফোর এটা কি অণু নাকি পরমাণু? এটা হচ্ছে আমাদের অণু বা মলিকিউল, এটা হচ্ছে আমাদের একটা মলিকিউল। তাহলে এই মলিকিউলের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন, এটা একটা পরমাণু, এটাও একটা পরমাণু, এই দুটো একত্রে মিলে তৈরি করছে আমাদের মিথেন। এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এখানেও সেমভাবে তৈরি করছে, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু তৈরি করছে অণু। তাহলে এই একটা অণু বলতে পারে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেনের অণু, তাদের থেকে একটা মাত্র হাইড্রোজেন পরমাণু সরালে যে আমাদের অবস্থাটা তৈরি হচ্ছে বা যে অবশিষ্ট যৌগটা থাকতিছে, অবশিষ্ট যে অণুটুকু থাকতিছে, সেই অণুটুকুকেই বলতেছি হচ্ছে আমরা অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলককে আমরা প্রকাশ করি কি দ্বারা? অ্যালকাইল মূলককে প্রকাশ করি আমরা সংক্ষেপে আর দ্বারা। আর লেখার পরে আমরা তার পাশে একটা এরকম টান দিই, এই টান দ্বারা বোঝাচ্ছে যে এখানে আমাদের ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে, সে যে কোনো মুহূর্তে একটা পজিটিভ চার্জকে খুব সহজেই আকৃষ্ট করতে পারবে। কারণটা কি? কারণ আমাদের এই পুরো চারটা হাতে যুক্ত ছিল কি? হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা এবং কার্বনটা, এই দুইটার মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি, যেহেতু বেশি সুতরাং কার্বনের আর হাইড্রোজেনের মাঝখানে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন দুইটা আছে, বন্ধন জোড় ইলেকট্রন, এই বন্ধন গঠন করছে যে ইলেকট্রন দুইটা তাদেরকে বলতেছি বন্ধন জোড় ইলেকট্রন। এই বন্ধন জোড় ইলেকট্রনের মধ্যে একটা কার্বন, একটা ইলেকট্রন কার্বনের নিজের, আর একটা ইলেকট্রন সেটা হচ্ছে হাইড্রোজেনের। কিন্তু এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলতে কার্বন অন্যের ইলেকট্রনকে, অর্থাৎ তার চেয়ে কম শক্তিশালী ইলেকট্রনকে খুব সহজে তার দিকে টেনে নিতে পারে। এই জায়গাত কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হাইড্রোজেনের তুলনায়, সুতরাং হাইড্রোজেনের ইলেকট্রনটাকে এই কার্বনটা খুব সহজেই নিজের দিকে টানতে পারে। ফলে হাইড্রোজেনের তার শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনটার দ্বারা এখানে বন্ধন তৈরি করেছিল, কিন্তু সেই ইলেকট্রনটাকে কেন টান দিল? কার্বন টান দিল, ফলে এই হাইড্রোজেনটা এই বন্ধনে যুক্ত থাকতে পারে না, সেটা অপসারিত হয়ে যায়।
বা সেখান থেকে সরে যায়। সেটা যখনই সরে গেল একটা ইলেকট্রন ত্যাগ করে, সেটা তাহলে পজিটিভ চার্জযুক্ত হয়ে গেল বা ক্যাটায়ন হয়ে গেল, আর ইলেকট্রনটা আমাদের এখানে থেকে গেল কোথায়, কার্বনের এখানে। তাহলে কার্বনের এখানে থেকে যাওয়ার ফলে সেখানে একটা এরকম নেগেটিভ চার্জ হয়ে গেল। এই নেগেটিভ চার্জ থাকার ফলে আমরা এই জিনিসটাকে এই অ্যালকাইল পরে যে একটা এইরকম টানের দ্বারা বোঝাচ্ছি যে এখানে একটা মুক্ত ইলেকট্রনের মতো আছে, সেই মুক্ত ইলেকট্রনটা সবসময় পজিটিভ চার্জকে গ্রহণ করার জন্য যুক্ত রাজি আছে, প্রস্তুত আছে। সেই অবস্থাটা, এই পুরো অবস্থাটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যালকাইল মূলক। তাহলে এটা আর দ্বারা সংক্ষেপে প্রকাশ করতেছি কাকে, অ্যালকাইল মূলক। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি একক বন্ধনযুক্ত, সেই একক বন্ধনযুক্ত কার্বনের বা হাইড্রোকার্বনের একটা পার্ট হচ্ছে আমাদের অ্যালকেন। সেই অ্যালকেনটা আবার কি, সেই অ্যালকেন থেকে আমরা তৈরি করতেছি অ্যালকাইল। কিভাবে, ওই অ্যালকেন থেকে শুধুমাত্র একটা হাইড্রোজেনকে অপসারণ করে তৈরি করতেছি অ্যালকাইল। এবং সেই অবস্থাটা যেটা, এই পুরো অবস্থাটা একটা হাইড্রোজেন ত্যাগ করার পর পুরো অবস্থাটাকে বলতেছি অ্যালকাইল মূলক। মূলক মানে সেটা চার্জিত অবস্থায় আছে।